সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের সামনে একটি বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টির শিরোনাম এমন যে আমার এলাকা কেন ভিন্ন। তো এখানে তোমাদের যে একটি প্রতিবেদনের মতো তৈরি করতে হবে এবং দলীয় কাজ, তো এই কাজটি কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দেব। তো প্রথমে তোমার যেটি থাকতে হবে যে এলাকার তোমার শিরোনামটা এখানে তো দিতে হবে, এবং প্রস্তুতকালী যে তোমার দল সেই দলের নাম দিতে হবে, এবং তুমি যে তৈরি করছো যে তোমার নামও দিতে হবে, যে আমি তাজিম, আমি বা এখানে যাই হোক, এটা আমি নারায়ণগঞ্জের উপরে একটা তৈরি করছি স্যাম্পল। তো তোমরা এটা দেখে এখান থেকে শিখতে পারো। তো প্রথমে জেলার ইতিহাসটা দিতে হবে, তুমি যে জেলায় থাকো সেই জেলার একটা ইতিহাস দিতে হবে, এবং যথাসম্ভব যত বেশি ছবি তুমি অ্যাড করতে পারো। এখানে আমি নারায়ণগঞ্জে অনেকগুলো ছবি দিয়েছি, এবং এই জেলার ঐতিহ্য দিতে হবে, ঐতিহ্য কী কী আছে। তো এখানে যে ঐতিহ্যগুলো আছে, বাংলাদেশের যে গ্রামের নকশার যে কারুশিল্পীদের যে বিষয়গুলো, যে জামদানি শাড়ির যে বিষয়গুলো, সেগুলো আমি এখানে নিয়ে আসছি মুসলিনের। এরপরে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম দিতে হবে। তো এখানে আমি মোহাম্মদ ওসমান আলীর নাম দিয়েছি, তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, এবং ছয় দফার সাথেও জড়িত ছিলেন, এবং অনেক কাজ তিনি করেছিলেন, এমনকি তিনি খান সাহেব উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে। তো এরপরে হচ্ছে দর্শনীয় স্থান দিতে হবে, তুমি যেখানে থাকো সেই এলাকার অনেক দর্শনীয় স্থানগুলো তোমার দিতে হবে। যেমন আমি নারায়ণগঞ্জের যে স্থানগুলো, সেই স্থানগুলোর নাম কিন্তু এখানে দিয়েছি, এবং এখানে যত স্থানগুলোর অনেকগুলো ছবি তোমাকে সংযুক্ত করতে হবে। এরপর সেখানে শিল্প সংস্কৃতি বা ভাষা যে বৈচিত্র্যটা আছে সেটি তোমাকে দিতে হবে। তো আমিও দিচ্ছি যে নারায়ণগঞ্জের ভাষা ও সংস্কৃতি যে সেখানে এই যে তুমি দেখতে পাচ্ছ। এরপরে পরিশিষ্ট দিতে হবে যে এই কারণে আমার এলাকা ভিন্ন, যে পরিশিষ্টতে তোমাকে এভাবে লিখতে হবে যে উপরে আলোচনার বিষয়গুলো বাংলাদেশের অন্যান্য এলাকায় এমন নেই, এই সমস্ত কারণে আমি মনে করি যে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে আমার এলাকা ভিন্ন। তো এই ছিল আজকের মতো তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে সামনাসামনি মূল্যায়নের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছে। আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের প্লে লিস্ট, সপ্তম শ্রেণীর প্লে লিস্ট থেকে তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে নেবে। ধন্যবাদ।